হাওড়ার ডোমজুর থানা ও জগৎবল্লভপুর থানা এলাকায় সরকারি সকল চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা পোশাক বিতরণ করেন জগৎবল্লভপুরের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অনিকেত চক্রবর্তী। রবিবার ডোমজুর গ্রামীণ হাসপাতাল, জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতাল ও দুই এলাকার 17টি উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের হাতে পোশাক তুলে দেন তিনি। অনিকেত চক্রবর্তী জানিয়েছেন, যেভাবে স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবন বিপন্ন করে রোগীদের সেবা করে যাচ্ছেন, তিনি তাদের কুর্নিশ জানিয়েছেন। মারণ ভাইরাস করোনার বিরুদ্ধে তারা প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন, তাই তাদের সুরক্ষার জন্য তিনি এই অভিনব উদ্যোগ নিয়েছেন। জগৎবল্লভপুর বিধানসভার অন্তর্গত দুখানা হসপিটাল, গ্রামীণ হসপিটাল, এটা ডোমজুর এবং জগৎবল্লভপুর, এবং জগৎবল্লভপুর বিধানসভার অন্তর্গত দুটো থানা জগৎবল্লভপুর এবং ডোমজুর, এই চারটি জায়গাতে মেনলি পিপি কিট আমরা দিয়েছি যথেষ্ট পরিমাণে। এবং 17টি অঞ্চলে, যে জগৎবল্লভপুর বিধানসভার মধ্যে যে 17টি অঞ্চল আছে, সেই 17টি অঞ্চলের প্রত্যেকটি উপস্বাস্থ্য কেন্দ্রতে মিনিমাম পরিমাণে আমরা পিপি কিট দিচ্ছি। দেখুন, আজকে যে মহামারীটি সারা বিশ্বে ছড়িয়েছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে যারা প্রকৃত করোনার সৈনিক, যারা ধরুন ডাক্তারবাবুরা, পুলিশকর্মীরা, আশাকর্মীরা, তারা যাতে সুস্থ থাকেন, তাদের সুরক্ষার কথা আমরা মাথায় রেখেছি। এবং তারা যদি সুস্থ থাকেন, তবেই আমরা মনে করছি যে আর এলাকায় তাদের মাধ্যমে কোনো রকমভাবে রোগটা ছড়াবে না, এবং তারা সুস্থ থাকলেই আমরা সুস্থ থাকতে পারবো। তাই সুস্থতার কথা মাথায় রেখে আমাদের প্রথম টার্গেট হচ্ছে মানুষের সুস্থতা, সেটা মাথায় রেখেই এনাদেরকে আমরা পিপি কিটটা দিচ্ছি। কারণ এনারাই করোনার মোকাবিলার প্রকৃত সৈনিক, যারা নিজের জীবনকে বাজিয়ে রেখে করোনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। আমাকে ফোন করছে।